हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल विथ सौम्यति घोष ब्लॉग। तुम्हारा सबा कैमन आछो? आशा करी तुम्हारा सबा खूब भलो आछो, सुस्त आछो और आमिओ खूब भलो आछि तुम्हारे आशीर्वादे। तो आजकेर ब्लॉगटा एखान थेके शुरू करछि, माने तो एखन प्राय 10:30 मतो बाजछे। तो आज के रुटी और सब्जी, तो एक गाड़ी तो कल के सब छिलो, तो राते कल के बेशी करे रुटी बनिए रेखेछिलाम, तो सकाले टाइम पाबो ना बोले एई कारणे, तो अनेक सकाले काजकर्म सेरेछि एई कारणे, तो आज के लेट हो जाबे बोले तार जन्य राते कल के बेशी करे रुटी बनिए रेखेछिलाम। আর ডোডোসনা তোমাদের দাদা ভাইয়ের কোলে বসে আছে। আর বলো না, আজকে ওয়াইফাইটা চলছে না কি একটা হয়েছে মনে হয়, তারপর কোথাও কেটে গেছে, তো তোমাদের দাদা ভাইয়ের কোলে থাকতে চাইছে না আর কি। ডোডোসনা আমার কাছে এখন আসবে, তো এবার আমরা জল খাবারটা খেয়ে নেব। তো এক গাড়ি আর ওই যে মুসুর ডাল, সেই মুসুর ডালের সরি মুসুর ডাল বলছি মুসুরি তরকা বানিয়েছিলাম, তো ওই তরকা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেব এবার আমরা। তো চলো পুরো ব্লগটি দেখতে থাকো স্কিপ না করে, তো আজকে পুরো ধামাক্কা আছে, তো দেখতে থাকো পুরো ব্লগটি। তো আমি সানটান করে রান্নাঘরে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে, তো ডোডোসনার কটা জামা ছিল ওইগুলো কেচে কুচে তারপরে সান করে নিয়েছি, তারপরে ঠাকুর পুজো করে নিয়েছি, তো রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ আগে। দেখতেই পাচ্ছ চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো দিয়ে আমি একটু অল্প একটু তেল দিয়ে আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এবার আমি ডিমটা দিয়ে দেব। তো কি বানাবো বুঝতেই পারছো আজকে ভিডিও থাম্বনেল দেখে, তো আজকে বানাবো চিলি চিকেন, তো আর বানাবো ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো প্রথমে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিলাম, তো এবার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব, তো 2 চামচ মতো দেব। আগে 2 চামচ দেওয়ার পর দেখব ওটা গ্রেভি গ্রেভি হচ্ছে কিনা, যদি না লাগে পরে আবার বাকিটা দেব। চলো দেখি, তো দেখো এখনও লাগবে, তো আবারও আমি 2 চামচ দিয়ে দেবো। তো দেখো এদিকে ডোডোসনা চলে যাচ্ছে, তো রান্নাঘরে আসা মানেই ডোডোসনা চলে আসবে, তো আমাকে দেখতেই পাচ্ছ ছাড়ছে না, মানে আমার কোলে আসবে আর কি। তো আমি এখন কি করে নেব এই অবস্থায়, তো যাই হোক চলো করে নিই, তাড়াহুড়ো করছে আর কি ডোডোসনা আর কি মানে কান্নাকাটি করছে। চলো এটা ম্যারিনেট করে রেখে দেব পুরো 1 ঘন্টা মতো, তো চলো দেখতে থাকো স্কিপ না করে। তো ডোডোসোনাকে নিয়ে এখন পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আবারও চলে এসেছি ডোডোসোনাকে থামিয়ে রেখে, তোমাদের দাদা ভাইয়ের কোলে রেখে এসেছি। তো এদিকে দেখো আমি ফ্রাইড রাইসের জন্য চাল ভিজিয়ে রেখেছি, তো হাঁড়িও বসিয়ে দিয়েছি, এদিকে জলটা গরম হবে তারপরে আর কি দিয়ে দেবো চালটা। তো চালটা 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো এদিকে আমি সবজি কাটবো বলে ফ্রাইড রাইসের জন্য, তো বিনস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি একটা আর একটা গাজর নিয়েছি। তো চালটা ভেজানো হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে যাবে, জলটা গরম হয়ে গেলে তো ভাতটা বসিয়ে দেবো একদিকে, আর একদিকে ডোডোসোনার খিচুড়ি বসিয়ে দিয়েছে, তো দেখতেই পাচ্ছ। তো আমি আবার একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ডোডোসোনার খিচুড়ি হয়ে গেছে আর এদিকে দেখো ভাতটাও হয়ে এসেছে। তো এ দেখো আমার সবজিগুলোও কাটা পুরো কমপ্লিট। তো এবার আমি প্রথমে গাজরটাকে আগে ভেজে নেব ভালো করে, কেননা গাজরটা সেদ্ধ হতে টাইম লাগে এই কারণেই। তো আমি প্রথমে কড়াইয়ে একটু সাদা তেল আর একটু ঘি দিয়েছি, আর একটু এমনি লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি প্রথমেই, তারপরে আমি গাজরগুলো ভেজে নেব ভালো করে। গাজরগুলো যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ আর কি ভেজেই যাব। তো গাজরগুলো লাল লাল ভাজা হয়ে গেলেই আমি তারপরে আমি বিনসগুলো দিয়ে দেব। তো দেখো প্রায় লাল লাল হয়ে এসেছে, তো এবার আমি বিনসগুলো দিয়ে দিব। তো এর আগেও তো আমি অনেকবার বানিয়েছি ফ্রাইড রাইস, তো তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে ফ্রাইড রাইস খেতে ভালোবাসে খুব, তো আমিও খুব ভালোবাসি খেতে। তো অনেক দিন থেকেই বলছিলো যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো, তো কড়াই হয়ে উঠছিলো না, তো ডোডোসোনা শরীরটাতে কদিন ভালো ছিল না, সেই জন্য আর কি টাইম হয়ে ওঠেনি। তো ঠাকুরের কৃপায় ডোডোসোনা এখন সুস্থ আছে, তো ভাবলাম আজকেই করে নিই তোমাদের দাদা ভাই যখন ছুটি আছে আজকে, তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস করবো বলে ডিসাইড করেছি। তো কালকে তোমাদের দাদা ভাই সব বাজার করে এনেছিলো বিকেলে, তো এবার আমি ক্যাপসিকাম দেবো একটু, বেশি দেবো না, কেননা আমার আবার ক্যাপসিকাম বেশি দিলে ভালো লাগে না, সেই জন্য আমি ক্যাপসিকাম দেবো। তো এগুলো ভাজার পরে মানে শেষের দিকে কিশমিশ আর কাজুটা দিয়ে দিয়েছি,
তাহলে মানে পুড়ে যাওয়ার ভয় থাকবে না, কাজুটাও তো ভাজারও দরকার নেই, কিশমিশও তাই। তো দেখো যাই হোক চলো এবার আমি ভাতটা দিয়ে দেবো। ওর মধ্যে ভাত তো হয়ে গেছে, আগে থেকে আমি মানে থালাতে ঝরাতে দিয়েছিলাম ফ্যান আর কি। তো দেখো কত সুন্দর হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস। তো যাই হোক ফ্রায়েড রাইসটা হয়ে গেলে তারপরে এবার আমি আবার চিলি চিকেনের জন্য তখন আবার রেডি হতে হবে আমাকে। তো ভাত ফ্রাইড রাইসটা আগেই করে নিলাম, তো আবারও আমি কড়াই বসিয়ে দিচ্ছি। তো ননস্টিকের কড়াই করছি কেননা লেগে যাওয়ার পুড়ে যাওয়ার ভয় নাই। দেখতেই পাচ্ছ আমার এক হাঁড়ি পুরো এক হাঁড়ি ফ্রাইড রাইস রেডি। তো এদিকে দেখো আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি একটা, আর পেঁয়াজগুলো পাপড়ির মতন কেটে নিয়েছি, আর এই বাটির মধ্যে একবারে সস নিয়েছি, চিলি সস নিয়েছি, তারপরে তোমার সয়া সস নিয়েছি, আর একটু ভিনিগার নিয়েছি। তো একবারে আমি মিক্স করে রেখে দিয়েছি, তাহলে ভালো হবে আর কি। তো আর একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, সরি। তো এবার আমি দেখো এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটাকে, তো এবার আমি চিকেন পকোড়ার মতন ভেজে নেবো আর কি। তো অল্প অল্প করে দেবো আর ভাজবো। তো এক পিঠটা মানে তোমরা সবাই লো ফ্লেমে দেবে, কেননা বেশি হাই ফ্লেমে দিলে কী বলো তো চিকেনের কালারটা লাল হয়ে যাবে ঠিকই, কিন্তু ভিতরে চিকেনটা সেদ্ধ হবে না। সেহেতু তোমরা কী করবে একদম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে রাখবে, তাহলে ভালো হবে আর কি। তো দেখো আমার চিকেনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টো পিঠ করে ভেজে নিচ্ছি। তো এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো আমি ফার্স্ট টাইম কী করে বানাবো, সবাই ইউটিউব দেখে বানায় তো আমি ইউটিউব দেখে আর কি করছি। তো তোমরাও ট্রাই করে দেখো, দেখবে খুব খুব ভালো হবে। তো আমি ফার্স্ট টাইম করছি, তো আমি তো খেয়েছি এখন পরে এডিট করছি হয়তো, তো সত্যি খুব ভালো হয়েছিলো। তো চিলি চিকেন তোমাদের দাদাভাইয়ের খুব ভালো লেগেছিলো, তো দেখা একদম লাল লাল হয়েছে ভাজা, তো খুব সুন্দর হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছিল আর কি বলছি। তো দেখো তো এবার আমি ভেজে তুলে নিচ্ছি, তো আর একবারও ভেজে নেবে, এখনও আছে কতগুলো চিকেন, তো এগুলো এবার আস্তে আস্তে আমি ভেজে নেব। তো তোমাদের দাদা ভাইয়ের আর বলো না খুবই মুখে লেগে গেছে, বলছে আবার চিলি চিকেন খাবো আবার বানাবে। ঠিক আছে তুমি মানে এনে দিতে পারলেই হলো, আমি করে দিতে পারবো। তো দেখো আমি এদিকে সব ভেজে নিয়েছি, আর ওদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজের পাপড়িগুলো আছে আর কি, পাপড়ির মতন করে কেটে নিয়েছি আর কি। তো দেখো কড়াই আমি বসে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এবার আমি কী করে কুচোনো মানে কুচি কুচি করে নিয়েছি রসুনগুলো, কয়েক কোয়া রসুন দিয়ে কুচি কুচি করে দিয়ে দেবো। দিই রসুনটাকে হালকা ফ্লেমে ভেজে নেবে, খুব লাল করবে না, শুধু জাস্ট একটু নেড়ে নেবে। তো এবার আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো, কুচনো বলতে ওই পাপড়ির মতন কেটে নিয়েছি ওই পেঁয়াজগুলোকে, মানে হালকা ফ্লেমে ভেজে নেব। তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব, তো খুব খুব বেশি ভাজবে না, হালকা নেড়ে নেবে, নাহলে লাল হয়ে গেলে ভালো লাগবে না, হালকা ব্রাউন কালার করবে। তো এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, তো এবার অল্প একটু পরিমাণে লবণ দেব, পরিমাণ মতো তোমাদের যার যেমন লাগবে সেরকম দিয়ে দেবে। তো এবার ভালোভাবে নেড়ে নিলাম। তো এবার আমি ওই যে সেই পেস্টটা বানিয়েছিলাম, তো কি সয়া সস, তারপরে টমেটো সস, চিলি সস, তো আর দিয়েছিলাম ভিনিগার, তো ওইটা এখন দিয়ে দিলাম। তো দেখো গ্রেভি গ্রেভি হয়ে গেছে, তো এবার আমি পকোড়াগুলো দিয়ে দেব, মানে চিলির পকোড়াগুলো আর কি, চিকেন পকোড়াগুলো। তো ভালোভাবে নেড়ে নেব এবার আমি, তো দু মিনিট মতো নেড়ে নিয়ে তারপরে অল্প একটু সামান্য জল দেব আর কি, এটা গ্রেভি করার জন্য একটু, তো একটু জল দিয়ে তারপরে একটু আমি শেষে কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে চিংড়ি চিকেন রেডি পুরো। চলো দেখতে থাকো, এবার আমি একটু ঢাকা দিয়ে রাখি আগে দু মিনিট মতো। তো দেখো পুরো রেডি হয়ে গেছে, এখন ততটা গ্রেভি গ্রেভি হয়নি। তো আমি বাটিতে একটা জলে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, তো এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। তো দেখো এবার কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে যাবে। তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরও দু মিনিট মতন নেড়ে নেবো ভালো করে, তারপরে একটু ঢাকা দেবো দু মিনিট মতো, তারপরে নামিয়ে নেবো। তো দেখো এদিকে রেডি হয়ে গেছে আমাদের চিলি চিকেন, চলো এবার আমরা লাঞ্চে বসবো। আমাদের রেডি, আমরা লাঞ্চে বসে গেছি, এদের ফ্রাইড রাইস,
তো এদিকে দেখো আমরা লাঞ্চে বসে গেছি, তো ফ্রাইড রাইসটা মেরে নিয়েছি দুটো থালাতে তোমাদের দাদা ভাইয়ের আর আমার। এবার আমরা চিলি চিকেনটা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে, চিলি চিকেনটা কালারটা পুরো জাস্ট অসাধারণ। তো দেখো দারুণ দারুণ হয়েছে আর কি, তো দেখ শুধু দেখতে দারুণ হয়নি, খেতেও অসাধারণ হয়েছে। বাট নিজে করছি বলে বলছে না, সত্যিই খুবই ভালো হয়েছিল। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। বাচ্চা তোমাদের দাদা ভাই খেতে শুরু করেছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তো কেমন হয়েছে একটু বলো। ফার্স্ট টাইম বানিয়েছে আজকে, তো ইউটিউব দেখে, ইউটিউবটা আছে বলে আজকে শিখতে পারছি রান্নাগুলো। দারুণ। তো ফ্রাইড রাইস তো আমি আগে থেকেই জানি, তো তোমরা তো দেখেছো এর আগে আমরা শেয়ার করেছি। তো চিলি চিকেনটা ফার্স্ট টাইম, তো অনেকদিন থেকে তোমাদের দাদা ভাই বলছে ফ্রাইড রাইস খাইনি, তো ফ্রাইড রাইস করবে। তো যদি ফ্রাইড রাইসের সঙ্গে তো চিলি চিকেন ভালো লাগে, তাহলে চিলি চিকেন ট্রাই করে দেখবো। তো বললো ঠিক আছে। তো আজকে আগে থেকেই প্রিপারেশন নিয়েছিলাম, তো চিলি চিকেন বানিয়ে ফেলাম। তো কালকে তো তোমাদের দাদা ভাই সব মার্কেট করে এনেছিলো, তো যাই হোক চলো খাই, আমি একটু টেস্ট করে দেখি। অসম্ভব টেস্ট হয়েছে সত্যি, পুরো দোকানের মতন, তাই না? দোকানের স্টাইলের হয়েছে তো সত্যি। দেখুন চলো খেতে দেখাচ্ছ, দুটো সঙ্গে খাই দিয়ে ঘুম পাড়ি দেওয়া হচ্ছে। চলো আমি টিভিতে একবার খাবো ভালো করে।